আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি মিষ্টি বরফির রেসিপি শেয়ার করব, কোকোনাট পাউডার ও সাবুদানা দিয়ে মালাই বরফি। তো এখানে আমি 100 গ্রাম ছোট সাবুদানা নিয়েছি, 1 বাটি। এখানে আমি 1 বাটি কোকোনাট পাউডার নিয়েছি। এই কোকোনাট পাউডারটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। তো এখানে আমি দুধের মালাই নিয়েছি, দুধ থেকে যে মালাইটাও তুলে নিয়েছি আমি এখানে। তো এই মালাইটা দিয়ে বরফিটা বানালে খেতে খুবই টেস্টি হবে, খুবই ভালো লাগবে। তো দুধটা জাল করার পরে যে মালাইটা জমে, অল্প অল্প করে তুলে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিলেই হবে এই মালাইটা। তো এখানে আমি একটা মিক্সারে জার নিয়েছি, এর মধ্যে আমি সাবুদানাটাকে গুঁড়িয়ে নেবো, পাউডার টাইপের বানিয়ে নেবো। দিয়ে দেবো 3টে এলাচ, এটা মিক্সিতে আমি ভালো করে পাউডার বানিয়ে নেবো। তো এখানে আমি গ্যাসের মধ্যে কড়া বসে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ঘি। এখানে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সাবুদানাটাকে, মিক্সির মধ্যে একটু ভেঙে নিয়েছিলাম। এখানে ঘিয়ের সাথে সাবুদানাটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি সাবুদানাটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো কোকোনাট পাউডার। কোকোনাট পাউডারটাকে হালকা করে গ্যাসটাকে স্লো করে ভেজে নিতে হবে, যাতে না পুড়ে যায়। তো এখানে আমি স্বাদ মতো 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি বানাবার সময় স্বাদ মতো একটু নুন দিয়ে দিলে তার স্বাদটা আরও বেড়ে যায়। তো এখানে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে নিচেতে কোকোনাট পাউডারের জন্য পুড়ে যেতে পারে। এখানে আমি দেবো 1/2 বাটি চিনি। তো আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে চিনিটা দেবেন। তো চিনিটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি চিনিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন আমি মালাইটা দিয়ে দেবো 3 চামচ। মালাইটা দেওয়ার পরে মালাইটার সাথে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি মালাইটাকে মিক্স করে নিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি। দিয়ে দেবো 3 চামচ মিল্ক পাউডার। এখানে মিল্ক পাউডারটাকে আমি মিক্স করে নিচ্ছি। এখানে মিল্ক পাউডার দিলে এই বরফির টেস্টটা আরও বেড়ে যায়। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে মিল্ক পাউডারটা ভালো করে মিক্স করে নিয়েছি আমি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 বাটি দুধ, 1.5 বাটি দুধ। তো এখানে আমি 1.5 বাটি দুধ দেওয়ার পরে গ্যাসটাকে স্লো করে নাড়াচাড়া করছি। তো এই বরফিটা বানাতে গেলে গ্যাসটাকে স্লো করেই বানাতে হবে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে এই ডোটাকে শক্ত বর্ত বানিয়ে নিতে হবে। তো এখানে আমি নাড়াচাড়া করতে করতে দেখুন মালাই থেকে ঘিটা বেরিয়ে যাচ্ছে। এখানে মালাইটা দেওয়ার কারণে এখানে ঘিয়ের পরিবর্তে ঘিটাকে কম ব্যবহার করতে হবে। এখানে মালাই থেকে দেখুন কতটা ঘি বেরিয়েছে। তো এখানে আমি দিয়ে দেবো 3 থেকে 4 ফোঁটা এলো ফুড কালার। তো ফুড কালারটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। ফুড কালারটা একটু ভালো করে মিক্স করে নেবো। এখানে এলো ফুড কালারটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়েছি আমি। এখানে আমার নাড়াচাড়া করতে করতে হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, গ্যাসটাকে আমি স্লো করেই বানিয়েছি। তো এখানে আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, এখন আমি সেট করে নেবো বরফি শেপে। এই বরফিটা সেট করতে প্লেটের মধ্যে ঘি লাগাতে হবে না, কারণ এতে মালাই দিয়েছি না, মালাই থেকে ঘি বেরিয়েছে। এখানে আমি ভালো করে সেট করে নিয়েছি। এখন আমি 10 মিনিট রেখে দেবো ঠান্ডা করতে। তো এখানে 10 মিনিট হয়ে গেছে, বরফিটা সেট হয়ে গেছে। তো বরফিটাকে কেটে নেব। বরফিটাকে আমি 4 সাইড থেকে কেটে নিয়েছি। চৌকো চৌকো করে কেটে নেব। এখানে আমি বরফিগুলো তুলে নিচ্ছি। এখানে আমি কোকোনাট পাউডার মধ্যে একবার কোট করে নিচ্ছি। এভাবে সবগুলোকে, বরফিগুলোকে কোকোনাট পাউডারে কোট করে নেবো। এখানে আমি সবই বরফির মধ্যে কোকোনাট পাউডারটা কোট করে নিয়েছি। এখানে সাবুদানা মালাই বরফির রেসিপি রেডি। সাবুদানা মালাই বরফির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আপনারা আমার
লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করুন। একবার এই সাবুদানা মিষ্টি বরফিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে।